দর্শক এবার যাব রংপুরে রংপুরে আমা আমাদের আরেক সহকর্মী রফিকুল ইসলাম আছে রফিক আপনি জানাবেন আসলে ক্যাম্পাসের শিক্ষার্থীদের আজকের কর্মসূচি সম্পর্কে আপনার কাছে কি কি তথ্য আছে সারা দেশে যে আন্দোলন চলছে সেই আন্দোলনের খবর জানাতে আজ আমরা এই মুহূর্তে রয়েছি রংপুরের জাহাজ কাম্পনে মোড় এলাকায় আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে আজকে যে সারা দেশে আন্দোলন চলছে সেই আন্দোলনে রংপুরেও কিন্তু সমানভাবে চলছে আমি একটু বলে রাখি যে রংপুরের যে গুরুত্বপূর্ণ স্থাপনা বা গুরুত্বপূর্ণ জায়গা গুরুত্বপূর্ণ মোড়গুলো কিন্তু আওয়ামী লীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নিয়ে রয়েছে একই সঙ্গে আমি যদি বলি সেটি হচ্ছে যে রংপুরের যে গুরুত্বপূর্ণ স্থাপনা ব্যাংক কাঙ্ক্ষী বিবাহ অফিস আদালত আদালত চত্বর বিশেষ করে রংপুরের জাহাজ কুমারের পায়রা চত্বর জেলা স্কুল মোড় বিশ্ববিদ্যালয় মডার্ন মোড় মেডিকেল মোড় বিভিন্ন যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে কিন্তু পর্যাপ্ত সংখ্যক পুলিশ র্যাবের পাশাপাশি বিজিবি মোতায় রয়েছে আমি আরেকটি বিষয় বলে রাখি সেটি হচ্ছে যে যেহেতু এই ছাত্রদের সঙ্গে বিএনপি বা অন্য অন্যান্য রাজনৈতিক দল এই একতা প্রকাশ করেছে সে কারণে পুলিশ গুরুত্বপূর্ণ জায়গাগুলোতেও কিন্তু তল্লাশি করছে আমরা এমনটি তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে আজকের যে এই আন্দোলন সেই আন্দোলনে তারা যে কোনো মূল রংপুরকে তারা শান্ত রাখতে চায় রংপুরকে ভালো রাখতে চায় এমনটি তারা আমাদেরকে জানিয়েছিল তো এই ছিল রংপুর থেকে আজকের যে আন্দোলন সেই আন্দোলনের সর্বশেষ খবর পরবর্তীতে আমরা আপনাদেরকে জানিয়ে দেব যে রংপুরের সার্বিক পরিস্থিতি কি